Everyone, welcome to my YouTube channel Auto Tech Learning, and today I am discussing intercooler and I have a friend who has told me about intercooler a video kor, that's why I am doing it. And so I am going to figure to draw korbo. Okay guys, okay, it is a intercooler. I'm just like a shadow figure dilam after child like a hollow figure and need the parent. I mean, just a group YouTube internet take act of hollow figure there, you know, and এই যে ইন্টারকুলারটা আছে সেই ইন্টারকুলারটা দেখতে প্রায় আপনার রেডিয়েটর এবং কনডেন্সার ঠিক এমনই। এখানে আপনার রেডিয়েটরের মতো ঠিক আপনার এখানে একটা টিউব থাকে আর আপনার এদিকে থাকবে ফিন্স। ওকে, সো ফার্স্টলি ইন্টারকুলারটা কোথায় ব্যবহার করা হয়? ইন্টারকুলারটা ব্যবহার করা হয় আপনার টার্বোচার্জার এবং সুপারচার্জার যেসব গাড়িতে ইউজ করা হয় ওসব গাড়িতে আপনার ইন্টারকুলার ব্যবহার করা হয়। এবং ইন্টারকুলার অবস্থান হচ্ছে আপনার ধরলাম সরি টার্বোচার্জার আর সুপারচার্জার পরেই হবে আপনার ইন্টারকুলার। দেন এখান থেকে বাতাসগুলো ঠান্ডা হয়ে যাবে ইনটেক মিনিট ফুল টাইম। ওকে, সো এটা আপনার টার্বোচার্জার এবং সুপারচার্জারের মাঝখানে, টার্বোচার্জার এবং সুপারচার্জার এরপরে কেন ইন্টারকুলারটা ইউজ করা হয়? ওকে, সচরাচর আমরা একটা জিনিসই জানি, সেটা হচ্ছে কি আপনার কোনো বাইরের যে বাতাস থাকবে অর্থাৎ পরিবেশের যে বাতাস, সেই বাতাসকে আমরা যদি কম্প্রেসড করি, নর্মালি আমরা কোনো কিছুকে যদি কম্প্রেসড করি তাহলে সেখানে তাপ উৎপন্ন হবে। আর টার্বোচার্জার কিংবা সুপারচার্জারের কাজই হচ্ছে আপনার বাইরের যে বাতাস আছে সেই বাতাসগুলোকে প্রেশারাইজ করে ইনটেক ম্যানিফোল্ডে পাঠানো। টার্বোচার্জার এবং সুপারচার্জারের কাজ কি সেটা নিয়ে আমি এক্সট্রা করে একটা ভিডিও বানাবো, সেটা আপনারা একটু দেখে নেবেন। আমি এখানে টার্বোচার্জার এবং সুপারচার্জারের কাজ বলছি না। ওকে, টার্বোচার্জার এবং সুপারচার্জার আপনার যেই বাতাসগুলোকে আপনার কম্প্রেসড করে ইনটেক ম্যানিফোল্ডে পাঠাবে। আমি একটু আগে দিয়ে বললাম আপনার কোনো কিছুকে কম্প্রেসড করলে একটা তাপ উৎপন্ন হয়, সো ওই তাপটাকে ঠিক করার জন্য এই ইন্টারকুলারটা ইউজ করা হয় বেসিক্যালি। ওকে, সো ইন্টারকুলারটার কাজ করে কীভাবে? সেটা হচ্ছে আপনার যখন টার্বোচার্জার এয়ারগুলোকে কম্প্রেসড করে তখন এই টিউবের মধ্যে দিয়ে এয়ারগুলো আপনার প্রবাহিত হবে, ফ্লো হবে। আর হ্যাঁ, এটা আপনার বেসিক্যালি গাড়ির সামনে থাকে আর কি, যেগুলো আপনার আধুনিক গাড়ি। আসলে টার্বোচার্জার এবং সুপারচার্জার সব গাড়ির মধ্যে ইউজ করা হয় না, যেগুলো আপডেট মডেলের গাড়ি সেগুলোতে শুধু টার্বোচার্জার এবং সুপারচার্জারটা ইউজ করা হয়। ওকে, আপনার বাতাসগুলো যখন এদিক দিয়ে ফ্লো হবে, কম্প্রেসড এয়ার যখন এদিক দিয়ে ফ্লো হবে আর তখন এই কম্প্রেসরের যে তাপটা আছে সেই তাপটা আপনার এই যে টিউবের মধ্যে ছড়ায় যাবে এবং ছড়ায় গেলে এখানে যে ফিঞ্চ গুলো আছে সেই ফিঞ্চ গুলো সবসময় আপনার বাতাসের ধাক্কা নিচ্ছে অর্থাৎ এটা যখন গাড়ির সামনের দিকে বসানো তখন আপনার বাতাসগুলোকে তো ঠেলেই এই কনডেন্সারটা আছে সো বাতাসগুলো যখন কনডেন্সার ফিঞ্চের মধ্যে লাগছে ফিঞ্চ গুলো আপনার এই যে টিউব আছে টিউবের মধ্যে থেকে যে তাপটা আছে সেই তাপটা শোষণ করে নিচ্ছে অর্থাৎ আপনার এদিক দিয়ে যদি টিউবের এই পাশে যদি বাতাসটা লাগে তাহলে পিছনের প্রান্ত দিয়ে আপনার হট তাপগুলো আপনার এই দিক দিয়ে বের হয়ে যাচ্ছে ওকে সো মূলত এটাই হচ্ছে কি আপনার ইন্টারকুলারের কাজ এদিক দিয়ে আপনার আমরা কম্প্রেসড এয়ার যাব এয়ার দিব মানে তাপ থাকবে এদিকে তাপ থাকলে বাতাসের ধাক্কায় এই যে তাপগুলো টিউবের মধ্যে ছড়ায় যাবে তখন এই যে পিনস আছে সেই পিনসের মধ্যে যখন বাতাসগুলো লাগবে তখন এই যে তাপ থাকবে তাপগুলো আপনার শোষণ করে নেবে অর্থাৎ এটা একটা হিট এক্সচেঞ্জার হিসেবেও কাজ করে হিট এক্সচেঞ্জার কাজ হচ্ছে আপনার গরম থেকে ঠান্ডা করা বা ঠান্ডা থেকে গরম করা অর্থাৎ হিটটাকে এক্সচেঞ্জ করে দিবে ঠিক সেমই এখানে তাপগুলোকে অর্থাৎ গরম তাপগুলোকে আপনার শোষণ করে নিয়ে ঠান্ডা করে নেবে and শোষণ করার ফলে অর্থাৎ আপনার এদিক থেকে বাতাসগুলো গেলে আপনার এদিকে বের হয়ে আসবে যা পিছনে একটা ফ্যান লাগিয়ে দিলে ইন্টারকুলার পিছনে বাতাসগুলো সামনের দিক দিয়ে বের হয়ে আসবে মানে যে গরম বাতাস থাকবে সেগুলো দেন এদিক থেকে টিউব হয়ে আপনার বাতাসগুলো আপনার ইনটেক ম্যানিফোল্ডে চলে যাবে আমি এখানে আপনার দুইটা টিউব দিয়ে দেখিয়েছি আপনারা চাইলে এখানে আরো বেশি টিউব ইউজ করতে পারেন বাট আমি কম টিউব দিয়ে দেখিয়েছি ছোট একটা ফিগারের মধ্যে দিয়ে and আপনার সো আমি আশা করছি টপিকটা ক্লিয়ার করতে পেরেছি আপনার এই গরম বাতাসগুলো ঠান্ডা বাতাস হয়ে আপনার ইনটেক ম্যানিফোল্ডে চলে যাবে এটা হচ্ছে মূলত আপনার ইন্টারকুলারের কাজ সো দ্যাটস ইট and আপনার যদি কোনো প্রবলেম থাকে আপনি আমাকে কমেন্ট করে জানাবেন then I will make a video for you thank you so much